আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশকে ঘিরে যে কি ভয়াবহ অপপ্রচার শুরু হয়েছে এবং একটি ঘটনাকে আরেকটি ঘটনা হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে তার একটি মানে নির্লজ্জ প্রতিযোগিতা শুরু করেছে পশ্চিমবঙ্গের কোন কোন চ্যানেল তার মধ্যে ইতিমধ্যে বিখ্যাত হয়েছে রিপাবলিক বাংলা নামে একটি চ্যানেল সম্ভবত এটি এখন মালিকানা আওয়ামী লীগের হাতে কেন তারা ওই দেশের

দর্শক আর দেখালাম না কি বুঝলেন বাংলাদেশে যে বিক্ষোভ গুলো হচ্ছে এখন শাহবাগ এবং চট্টগ্রামে সেটা কি শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য একটা স্লোগান তারা দেখাতে পেরেছে না তারা তাদের নিরাপত্তা তাদের সুরক্ষার দাবি জানাচ্ছে হ্যাঁ এর মধ্যে পলিটিক্স আছে হয়তো ভেতরে এই বিক্ষোভে অংশ নিয়েছে আওয়ামী লীগের মানে কর্মীরা সাধারণ পর্যায়ে এটা দেখা যাচ্ছে না যেমন উল্টাপাল্টা বলছে যে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার বাড়ি কোথায় সে বলতে পারছে না কিন্তু কান্নাকাটি করছে কিন্তু যখনই বলা হচ্ছে আপনার অ্যাড্রেসটা কোথায় কোন অঞ্চলে সেইটা বলতে পারছে না যাই এর মধ্যে অনেক নাটক আছে হয়তো আছে কিন্তু এই সব সমাবেশগুলোকে একটাও এক শেখ হাসিনাকে ফেরার দাবিতে হ্যাঁ বলতে পারে গোপালগঞ্জের কথা অথবা একটা দুইটা কিন্তু যে তাদের শাহবাগ এবং চট্টগ্রামে সেটা পুরোটাই হচ্ছে হিন্দু রক্ষা কমিটি বা এরকম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এইসব ব্যানারে তারা হচ্ছে এবং তারা সাত আট দফা দাবি দিয়েছে সেখানে আহ রোবায়ত শিক্ষক তারাও যে বক্তব্য দিয়েছে এবং বলেছে যে হিন্দুদের উপর কোনোভাবে অত্যাচার করা যাবে না সংখ্যালঘুদেরকে রক্ষা করতে হবে অর্থাৎ একটা সাম্প্রদায়িক আর একটা সভা যে সবাই সরকারের কাছে দাবি জানাচ্ছে তারা এটাকে এই অথচ এই ক্ষোভ বিক্ষোভগুলি এই সমাবেশটাকে দেখলেন তো সেই রিপাবলিক বাংলার যেই প্রেজেন্টার মানে এমনভাবে প্রেজেন্ট করছে তার গলা এত উত্তেজনা উত্তেজনায় কথা বলতে যে মানে কথাও জড়িয়ে যাচ্ছে তারপরেও তার উত্তেজনা থামছে না সেই উত্তেজনা দিয়ে বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশ উত্তাল হয়ে গেছে তার মানে যে গেল পাঁচ তারিখে এইটার পাল্টা একটা গণভ্যুত্থান ঘটেছে তার যে নানা রকম আলামত এটা তো বুঝতেই পারছেন যে শেখ হাসিনা নিজে সংগঠিত করার চেষ্টা করছে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট তিনি ভাবছেন যে এরকম লক্ষ লক্ষ মানুষ নামবে এবং শেখ হাসিনাকে ফেরানোর দাবি করবে যদিও সামনে হচ্ছে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী সেটাকে সামনে রেখে সেটাও ঢাল হিসেবে ব্যবহার করছে হিন্দুদের অত্যাচার নির্যাতনের নানান সত্য মিথ্যা কাহিনীটাকে সামনে রেখে বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে তার ব্যানারে সংগঠিত হওয়ার চেষ্টা করছে আর এইগুলোকে নানান রকম ভাবে কালারফুল করে এই উপস্থাপন করছেন এই রিপাবলিক বাংলার এক একটা পেজেন্টার কোনো কোনো পেজেন্টার তো রীতিমতো দৌড়াতে দৌড়াতে স্টেজে উঠছে এবং বলছে যে এই যে দেখুন কি হচ্ছে বাংলাদেশে মানে তাদের উত্তেজনা দেখলে মনে হবে যেন বাংলাদেশ থরথর করে কাঁপছে অথচ রিপোর্ট হচ্ছে বাংলাদেশ শান্ত হয়ে আসছে এবং ছাত্ররা তরুণ ছাত্ররা রাজধানী ঢাকায় আমি তো বলবো যে পঁচিশ থেকে তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার হবে প্রতিটা রাস্তায় রাস্তায় তারা অক্লান্ত পরিশ্রম করে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে রাত জেগে পাহারা দিচ্ছে থানাগুলো মানুষের নিরাপত্তায় হিন্দু বৌদ্ধ যে তাদের যে নানা রকম মন্দির প্যাকোটা আছে গির্জা আছে সেগুলো পাহারা দিচ্ছে এই কথাগুলো বা এই কাজগুলোকে কিন্তু তারা হাইলাইট করছে না তারা হাইলাইট করছে ওই সমাবেশগুলো যেই সমাবেশগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ডাকছে তাদের নিরাপত্তার জন্য আর এই সমাবেশগুলোকে দেখা বলছে যে তারা নাকি শেখ হাসিনাকে দেশে ফেরার দাবিতে আন্দোলন করছে সেই আন্দোলনটা যদি হয় সেটা হয়েছে গোপালগঞ্জে এবং সেই গোপালগঞ্জে নেককারজনক ঘটনা ঘটেছে সেখানে টহল আর্মির দুটি গাড়ি আক্রমণ করেছে একটা পুরোপুরি তারা ভেঙে দিয়েছে আর একটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে একটা পুড়িয়ে দিয়েছে রীতিমতো তারপরে তো সাঁতার যুদ্ধ তারা আহত হয়েছে এবং তারপরে সেনাবাহিনী অভিযান চালিয়েছে কালকে রাতে অনেকে ফেসবুকে দেখলাম লাইলাতুল কদর নেমে এসছে সেখানে তারপরে অনেক রকম কথাও বলেছে যে গোপালগঞ্জে রক্ত লাল রক্ত লাল গোপালগঞ্জের কথা বলছে সূর্য উঠেছে গোপালগঞ্জে নানা রকম কথা তার ব্যঙ্গাত্মক স্লোগান দিচ্ছে যাই হোক সেরকম কিছু দৃশ্য আমরা দেখেছি তো এটা তো সেনাবাহিনী করবে এটা সেনাবাহিনীর গায়ে হাত দিয়ে কেউ পার পাবে না বাংলাদেশে এত বড় বিক্ষোভ হওয়ার পরেও প্রথম দিকে সেনাবাহিনী একটু কঠোর অবস্থানে ছিল কিন্তু তারপরেও সেনাবাহিনীকে কেউ আক্রমণ করেনি বরং সেনাবাহিনীর সহায়তা চেয়েছে সেনাবাহিনীর গাড়ি ঘেরাও করে তারা উল্লাস করেছে ফুলেল শুভেচ্ছা দিয়েছে সেনা সদস্যদের সাথে হাত মিলেছে কিন্তু কেউ কিন্তু আক্রমণ করেনি আক্রমণ যেটা হয়েছে পুলিশ যেহেতু পুলিশ নির্যাতন নিপীড়ন করেছে গত পনেরো বছর ধরে তো এখন এই যে এখন আওয়ামী লীগ তার ফান্ডিং দিয়ে যে এই কলকাতা পশ্চিমবঙ্গের সেখানে গণমাধ্যমের স্বাধীনতার সুযোগ নিয়ে তারা যেভাবে এক্সপ্রেস করছে বিভিন্ন বক্তব্য প্রতিদিন সজীব ওয়াজ জয়ের বক্তব্য এক একদিন এক এক রকম এখন সর্বশেষ বিএনপির সঙ্গে বসতে চায় নব্বই দিনের নির্বাচন চায় তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান এই সমস্ত কথাবার্তা বলছে অন্যদিকে বাংলাদেশের এই অন্য একটা ধর্মীয় সমাবেশগুলোকে দলীয় সমাবেশ করে এটাকে উত্তাল বিক্ষোভ চালিয়ে এই যে প্রচার চালাচ্ছে এর আলটিমেটলি উদ্দেশ্য কি এত বেশি খেলো যে আর আর সরকার যখন যখন কাজ শুরু করবে এবং বিচার যখন শুরু করবে ইতিমধ্যে শুরু হয়েছে হাসান মাহমুদের পররাষ্ট্রমন্ত্রী তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং তো অসংখ্য যেই কার্যক্রম আইনগতভাবে যখন শুরু হবে এই উত্তেজনা থাকবে না এখন শুরুতেই তারা এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে যাতে একটা ভারত যেন এখনই সামরিক একটা হস্তক্ষেপ করে বাংলাদেশের ব্যাপারে সেই চেষ্টাটা চলছে কিন্তু এত সোজানা ভারতকে টলানো এবং আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু সব দেখছে কি হচ্ছে না হচ্ছে ইতিমধ্যে বিবিসি বলেছে যে যেগুলি ঘটছে অধিকাংশই হচ্ছে ফেক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ